সো প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা একটু খেয়াল করতে চাই। প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে কি দেওয়া আছে দেখো, দিস ফ্যাশন, দিস ইজ দ্য ফ্যাশন অফ দ্য ডে, খেয়াল করে দিকে। তাহলে বলছি দিস ইজ দা, দাটা আর্টিকেল, আমরা জানি আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকলে নিঃসন্দেহে ওই ওয়ার্ডটা নাউন হয়, নিঃসন্দেহে ওই ওয়ার্ডটা নাউন হয়। তাহলে নাউন যদি হয় তাহলে দেখো দিস ইজ দা, দাটা ভাই আর্টিকেল, আর্টিকেলের পরে একটা ওয়ার্ড, নিঃসন্দেহে হবে এটা নাউন। আচ্ছা তাহলে নিঃসন্দেহে দা আর্টিকেল যদি হয়, ফ্যাশনটা নিঃসন্দেহে কি নাউন, ফ্যাশনটা নিঃসন্দেহে কি হবে নাউন হবে, দ্যাটস ইট। তারপর দেখি দিস ইজ দা গো অফ লাইফ, বলছে এটাই জীবনের নিয়ম, এটাই জীবনের নিয়ম। দেখো এদিকে তাহলে দাটা যদি আর্টিকেল হয় তাহলে দায়ের পরে আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকলে নিঃসন্দেহে কি হবে, নিঃসন্দেহে ওইটা কি হবে, আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকলে নিঃসন্দেহে এটা নাউন হয়। তাহলে গোটা এখানে কি বলে, গোটা এখানে নাউন বলে। কি বলেন স্যার, গোটা আমি সারা জীবন শুনছি এটা একটা ভার্ব, বলে কোনো একটা সেন্টেন্সের মধ্যে, কোনো একটা সেন্টেন্সের মধ্যে কোনো একটা ওয়ার্ড, এটা আসলে কোন পার্টস অফ স্পিচ এটা আসলে বুঝতে হবে, এটা তোমাকে দেখতে হবে সেন্টেন্সের মধ্যে সে কোন জায়গায় বসে, সে কোথায় বসে কি কাজ করতেছে, ক্লিয়ার? তুমি মুখস্থ কোনো জায়গায় বলতে পারো না যে এটা এটাই হবে, ক্লিয়ার? যেমন গোটা হচ্ছে অ্যাজ ইউজুয়ালি নর্মালি এটা একটা ভার্বের মতো কাজ করে, তবে এই সেন্টেন্সের মধ্যে, এই সেন্টেন্সের মধ্যে গোটা একটা নাউনের কাজ করতেছে, ক্লিয়ার? এখানে গোটা নাউন, কেন আর্টিকেলের পরে বসে, আর্টিকেলের পরে নাউন বসে, দ্যাটস ইট, এটা নাউন, ক্লিয়ার? এই কথাটা যারা বুঝছে একটু হাত তুলো তো, এই কথাটা যারা বুঝছে একটু হাত তুলো তো, রাইট? এই কথাটা যারা বুঝছো, রাইট? ওকে, যারা বুঝে না একটু হাত নাড়াতো স্যার, যারা বুঝে না একটু হাত নাড়াতো স্যার, যারা বুঝে না একটু হাত নাড়াইতে পারি, বুঝি না আমাকে আছে, বুঝি নাই, রাইট? ওকে, হ্যাঁ রাইট, ওকে ঠিক আছে। সিদ্ধাতুল মুনতাহা, সিদ্ধাতুল মুনতাহা, নাসিমা, রাইট? খেয়াল করে দিকে দেখো, এখন আমরা সিদ্ধাতুল মুনতাহা এবং নাসিমা একটু কষ্ট করে আনমিউট থাকতে পারো, আনমিউট হও, ক্লিয়ার? দেখো এদিকে, এখন আমরা একটা কথা বলছিলাম, কালকে বলছিলাম আর্টিকেলের পরে যদি একটা ওয়ার্ড হয় সেটা কি হয় বলতো নাসিমা, সিদ্ধাতুল মুনতাহা, আর্টিকেলের পরে একটা, সরি স্যার, অনলাইন কানেক্ট ডিস্টার্ব হচ্ছিল, ঠিক আছে বুঝছি। সিদ্ধাতুল মুনতাহা বলতো আর্টিকেলের পরে একটা ওয়ার্ড হলে সেটা কি হয়, হ্যাঁ স্যার, আর্টিকেলের পরে একটা ওয়ার্ড হলে সেটা কি হয়, সিদ্ধাতুল মুনতাহা আর্টিকেলের পর একটা ওয়ার্ড হলে সেটা কি হয়, একটু জোরে বলতে হবে স্যার, শোনা যাচ্ছে না, আর্টিকেলের পর একটা ওয়ার্ড হলে, ঠিক আছে স্যার, তাহলে দা যদি আর্টিকেল হয়, আর্টিকেলের পর একটা ওয়ার্ড হলে যদি নাউন হয় তাহলে গোটা কি হবে এখানে, নাউন, নাউন হবে, দ্যাটস ইট, বুঝছি। এই নাম্বারটা একটু খেয়াল করি, এই নাম্বারটা কি বলছে দেখো, ওকে, তাহলে বলছে আমরা জানি যে অন একটা প্রিপোজিশন, দেখো সরাসরি গ্যাপের আগে খেয়াল করো, অন, অন হচ্ছে একটা প্রিপোজিশন, এরপরে নাউন বসবে, মাশাআল্লাহ। নাউন বসার সময় সে কি হইতে পারে, আর্টিকেলের পরে নাউন বুঝতে পারে, আর্টিকেলের পরে নাউন বুঝতে পারে, তাহলে আনসার নিঃসন্দেহে এই নাম্বারটা হবে, অ্যান আন্ডারস্ট্যান্ডিং, রাইট? অ্যান আন্ডারস্ট্যান্ডিং, আর্টিকেল, আর্টিকেলের পরে নাউন বসে, আন্ডারস্ট্যান্ডিং, আমরা জানি ভার্বের সাথে আইন যুক্ত করলে যে কোনো ভার্ব নাউন হয়ে যায়, যে কোনো ভার্ব কি হয়ে যায়, নাউন হয়ে যায়, দ্যাটস ইট। সো আনসার এই নাম্বারটা হবে। স্যার বি নাম্বারটা কেন হবে না, আমরা জানি বি নাম্বারটা নিঃসন্দেহে আন্ডারস্টুড না, যদি আইএনজি দিত তাহলে আমরা চিন্তা করতে পারতাম, আমরা জানি আমি যারা পরে আইএনজি হয়, রাইট? আন্ডারস্টুড হওয়ার কোনো দরকার নেই, বা টু আন্ডারস্ট্যান্ড হইতে পারতো, কিন্তু অন এরপর আবার টু এরপরে আন্ডারস্টুড না ভাই, অন টু এরকম আমরা ভাই এরকম কখনো শুনি নাই, রাইট? হয় পায় না জীবনে। তারপরটা বলছে আন্ডারস্ট্যান্ড, না রে ভাই আন্ডারস্ট্যান্ড হবে না, কেন? কারণ অন প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে ভার্ব হয় না, হইলে নাউন হয়, তাহলে আন্ডারস্ট্যান্ডিং দিলেও তাও দাগাইতে পারতাম, ক্লিয়ার? আর আন্ডারস্ট্যান্ড হওয়ার কোনো প্রশ্নই আসে না, ক্লিয়ার? প্রিপোজিশনের পরে ভার্বের সাথে অ্যাজ যুক্ত করার কোনো প্রশ্নই আসে না। তাহলে তিন নম্বরের আনসার এই নাম্বারটা হচ্ছে, রাইট? আন্ডারস্ট্যান্ডস। তারপরটা দেখি আমরা, তারপরটা দেখো দা ড্যাশ অফ, আমরা বলছিলাম আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝখানে আর নাউন বসে, রাইট? আমরা জানি আর্টিকেলের পরেই নাউন বসে, এটা আমরা আগে থেকেই জানি। তাহলে এখন দেখো শব্দটা হচ্ছে এফেক্ট, ইফেক্ট, এফেক্টস, ওকে, এফেক্ট। আচ্ছা কোনটা হইতে পারে আনসার দেখি আমরা, এখন বলা হয় এফেক্ট আর ইফেক্ট, এই শব্দটা খুব চমৎকার একটা শব্দ, একটা হচ্ছে এফেক্ট, একটা হচ্ছে ইফেক্ট, মিনিং সেম, একটা হচ্ছে এফেক্ট, এ দিয়ে লিখি না, এফেক্ট বলে, এফেক্ট শব্দটা হচ্ছে একটা ভার্ব, মনে রাখার জন্য মনে রাখতে পারো, এই যে এ, রাইট, এটাকে উল্টা করে দিলে ভি হয়, তাই না, বলা হয় এফেক্ট, এটা হচ্ছে একটা ভার্ব, এফেক্ট এটা হচ্ছে একটা কি বলতো, ভার্ব, রাইট? আর এটা নাউন হচ্ছে ইফেক্ট, এটা নাউন কি বলতো, ইফেক্ট। তাহলে আমরা জানি আর্টিকেলের পরে নাউন বসে বা ভার্ব বসে না, তাহলে এফেক্ট হওয়ার কোনো প্রশ্নই আসে না, এ নাম্বার বাদ, তাহলে বি নাম্বার কোনো কারণেই হবে না, কেন? কারণ ইফেক্ট নিজেই নাউন, নাউনের সাথে আইন যুক্ত করি না আমরা কখনো, ক্লিয়ার? তাহলে বাদ, সি নাম্বারটা স্যার হবে না, কেন? কারণ এটা একটা ভার্ব না ভাই, আর্টিকেলের পরে ভার্ব হয় না, নাউন হয়, তাহলে ডি নাম্বারটা হবে, এফেক্ট, হ্যাঁ এটা নাউন আর্টিকেল, আর্টিকেলের পরে নাউন বসছে, তাহলে ডি নাম্বারটাই বসছে, এক্সাক্টলি ডি নাম্বারটা, ক্লিয়ার? আর্টিকেলের পরে নাউন, সো ডি নাম্বারটা, আশা করি বুঝছি সবাই, না বুঝলে হাত তুলতে পারো চাইলে, না বুঝলে কেউ হাত তুলতে পারো চাইলে, না বুঝলে হাত তুলতে পারো, থ্যাংক ইউ, থ্যাংকস আ লট। তারপরে দেখি আমরা, তারপরটা কি বলছে, এরপরে বলছে দেখি, রাইট, ড্যাশ অফ দিস রুম উইল বি সোল্ড, বলছে এই রুমের মালিকানা বিক্রি হবে, এই রুমের মালিকানা বিক্রি হবে। আচ্ছা দেখো তো মালিকানা, মালিকানা শব্দের অর্থ কি, মালিকানা শব্দের অর্থ খেয়াল করো, এখানে অপশন গুলো খেয়াল করো, এক নাম হচ্ছে পজিশন, একটা হচ্ছে পজিশন, আর একটা হচ্ছে পজিশন, পজিশন মানে হচ্ছে অবস্থা,
কোন রুমের কি অবস্থা বিক্রি হয়, কখন হয়েছে, যে ধরো তোমাকে বললাম যে ভাই এই রুমটা তোমার বিক্রি করলাম, তোরে বিক্রি করছি তুই মাথায় করে নিয়ে যা, ইয়ার তুমি মাথায় করে রুমেটা নিয়ে গেছো, এটা হয় কখনো? বলে স্যার মাথাকে আপনার ঠিক আছে, জীবনও তো সম্ভব না, তাই না? তাহলে রুমের পজিশন বিক্রি হয় না, মানে মালিকানা বিক্রি হয়। কি বিক্রি হয় রে পাগলা? মালিকানা বিক্রি হয়। তাহলে এখানে দেখি কোনটা হইতে পারে, দেখতো স্যার খেয়াল করি। তাহলে এখানে প্রথমে বি নাম্বার আর ডি নাম্বার বাদ, বি আর ডি বাদ, ক্লিয়ার? বলে বি আর ডি কেন বাদ? কারণ হচ্ছে রুমের পজিশন আমি বিক্রি করবো না ভাই, রুমের অবস্থা বিক্রি হয় না, রুমের মালিকানা বিক্রি হয়, ক্লিয়ার? সো বি আর ডি বাদ, তাহলে বাকি থাকে এ আর সি নাম্বারটা। তাহলে এ নাম্বার হবে না সি নাম্বার হবে? তাহলে আনসার হবে স্যার এ নাম্বারটা, সি নাম্বারটা হবে না। কেন স্যার? কারণ প্রসিশন এটা একটা আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউনের সাথে কখনোই এস বাই যুক্ত করা যায় না, যায় না, যায় না। আমরা একটু পরে আনকাউন্টেবল নাউন নিয়ে কথা বলবো, তখন আরো ভালো করে জানবো। তাহলে আনকাউন্টেবল নাউনের পরে কখনো এস বাই যুক্ত করা যায় না, কখনো এস বাই যুক্ত করা যায় না। কখনো তুমি বাতাস, ইয়ার কে কখনো ইয়ার্স করো নাই, ওয়াটার কে কখনো ওয়াটার্স করো নাই। তাহলে প্রসিশন এটা একটা আনকাউন্টেবল নাউন, এটার সাথে কখনো প্রসিশন করা যাবে না। সো আনসারটা হচ্ছে এ নাম্বারটা। দ্যাটস ইট, বুঝছি আশা করি, না বুঝলে হাত তুলতে পারো চাইলে। তারপরে দেখো আনলেস প্রোটেক্টেড এরিয়া আর এস্টাবলিশ বলছে, দেখো রয়্যাল বেঙ্গল টাইগার উইল ফেস, রয়্যাল বেঙ্গল টাইগার ফেস করবে, ড্যাশ বলছে দেখো ফেস করবে, উইল ফেস ড্যাশ অফ এক্সটিনশন। ওকে ভালো কথা, দেখি রয়্যাল বেঙ্গল টাইগার উইল ফেস, সে ফেস করবে, কি ফেস করবে, রাইট, কি ফেস করবে? আমরা জানি ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করার পরে যে উত্তরটা আসে সেটা হচ্ছে অবজেক্ট, রাইট? আর অবজেক্টের জায়গায় একটা নাউন বসে, অবজেক্টের জায়গায় কি বসে, একটা নাউন বসে, ক্লিয়ার? আচ্ছা দেখি আমরা, তাহলে এখন এখানের মধ্যে নাউন কোথায় আছে? পসিবল না ভাই, পসিবল কোনো নাউন না, ক্লিয়ার? তাহলে দেখি আমরা, হ্যাঁ বি নাম্বারে পাইছি পসিবিলিটি, এটা একটা নাউন, দা পসিবিলিটি আর্টিকেলের পরে নাউন বসতে পারে, তাহলে আনসার হচ্ছে বি নাম্বারটা। তাহলে বি নাম্বারটা নাউন পাইছি, তাহলে অবজেক্টের জায়গায় নাউন বসে, ক্লিয়ার? নাউনের জায়গায় আর্টিকেল প্লাস নাউন বসে গেছে, দ্যাটস ইট, ক্লিয়ার? আনসার বি নাম্বার। সি নাম্বার কেন হবে না? টু বি পসিবল না ভাই, এটা নাউন না, পসিবলি এটা নাউন না, মোস্ট পসিবলি এটাও নাউন না, তাহলে নাউন ছিল বি নাম্বারটা, দ্যাটস ওয়াই বি নাম্বারটা আনসার করে। কার কোন প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো, হাত তুলতে পারো, আর যদি প্রশ্ন না থাকে তবে সেক্ষেত্রে হাতটা না দিতে পারো, প্রশ্ন না থাকলে হাত না দেখাইতে পারো, আর যদি প্রশ্ন থাকে তাহলে হাতটা জাস্ট সোজা করে রাখলে বুঝবো, রাইট? প্রশ্ন না থাকলে হাত না দিতে পারো, রাইট? প্রশ্ন নাই, ওকে। সিজাতুল মুনতাহা রাফি, রাইট, প্রশ্ন নাই, ওকে। সিহাম প্রশ্ন আছে? সিহাম প্রশ্ন আছে? সিহাম, রাইট, ওকে স্যার, ঠিক আছে, আসো তাহলে আমরা একটু